ফেব্রুয়ারি কবে? আজকে কত ফেব্রুয়ারি? কথাগণ বিশ্ব ভালোবাসা, বিশ্ব নির্লজ্জ দিবস। এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? বাবা যারা এসেছেন সাবধান, ওই দিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। ভাই যারা এসেছো বোনদেরকে সামলে রাখো, ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। যেই মাদের বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, ওই দিনটা যেন কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকির করতে করতে কাটে, তা না হলে সব শেষ। কথা কন, কথা কন। এজন্য খবরদার, কোন মুসলমান ঘরের মেয়ে, কোন মুসলমান ঘরের ছেলে 14ই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে? এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মিল মহাব্বত নাই, তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে, আমাদের সারা বছরই তো ভালোবাসা। কথা কন, রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই? সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই? আমাকে দিবস লাগবো কেন? আজকেও তো আমাকে ভালোবাসা দিবস। কথা কন, কথা কন। প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা, এই জন্য আমাদের ডেট পালন করা লাগে না, আমরা সব সময় সবারই ভালোবাসি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ ডেকে বলে, গোলাম আমি হলাম গাফিরুজ জাম কাবিলুত তাও, আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্ব নবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন, কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম, 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম। 1 টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন? আল্লাহ যদি 1 টুকরা না দিয়ে আমাকে 30 টুকরা দিত, কথা কন, 1 টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো?